সিলেটের সাফল্যের পেছনে মাশরাফি এবং মাশরাফির সঙ্গে মুশফিকের পাশাপাশি বড় অবদান দেশীয় কোচদেরও রয়েছে। মিরপুরে অনুশীলন শেষে এমনটাই বলেছেন সিলেটের স্পিনার নাজমুল অপু। অন্যদিকে সিলেটের বিপক্ষে পরবর্তী ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে চান বরিশালের ওপেনার সাইফ হাসান। দুই দলের প্রথম দেখায় জয় পেয়েছিল সিলেট। বিপিএল এ ফের শুরু মিরপুর পর্ব। প্রথম দিন ম্যাচ না থাকলেও একাডেমি মাঠে অনুশীলনে মেতেছিল মাশরাফির সিলেট। ওয়ার্ম আপ শেষেই বোলারদের মিনি কনফারেন্স, আর সেখানেই পাকিস্তানি বাহাতি স্পিনার ইমাদ ওয়াসিম টিপস দিতে ব্যস্ত আরেক বাহাতি নাজমুল অপুকে। টিপসের ধরন দেখেই মনে হচ্ছিল গ্রিপিং আর রিলিজ পয়েন্ট নিয়েই এই বাড়তি টোটকা। নতুন বলটা ওই ইনসুইং এর মতো ওটা ই করে, তো ওটা ওর কাছ থেকে শিখতেছিলাম যে এটা যদি করতে পারি পাওয়ার প্লেতে, যেমন পাওয়ার প্লেতে সব মানে শর্টই থাকে, তো ওটা করলে যেমন কমিটেডলি এক রান বা মানে পায়ে বল করা যায়, ওটার জন্য আর কি। এয়ারে সুইং থাকে তো তো পাওয়ার প্লেতে ওটা খুবই ভালো, এই জন্য ওর কাছ থেকে শিখতেছি। বিপিএল এর নবম আসরে এখন পর্যন্ত টেবিলের দুই শীর্ষ দল সিলেট বরিশাল। অনেকের মতে দুই দলের সাফল্যের ওপেন সিক্রেট মাশরাফি সাকিব। সিলেটের স্পিনার নাজমুল অপু জানালেন তাদের রহস্য। বোলারদের নিয়ে মাশরাফি ভাইও মানে কথা বলতেছে যে ইন্ডিভিজুয়ালি সবাইকে যার যার প্রবলেমগুলো আছে উনি নিজেই ডেকে ডেকে কথা বলতেছে, মুশফিক ব্যাটসম্যানদের নিয়ে কথা বলতেছে। এই জিনিসটা অবশ্যই ভালো, এবং আমাদের যেই মানে কোচ স্টাফ যারা আছেন তারাও খুব ফ্রেন্ডলি, কারণ ওনারা আমাদের সিনিয়র বড় ভাই। টুর্নামেন্টে বরিশালের প্রথম ম্যাচ ছিল সিলেটের বিপক্ষেই, সেই ম্যাচ হারার পর টানা পাঁচ জয় পেয়েছে সাকিবের দল। সামনে আবারও সিলেট বাধা, বরিশালের ভাবনা কি? যেহেতু ওটা টুর্নামেন্টে শুরু ছিল, টিম কম্বিনেশন তারপর টিম স্ট্র্যাটেজি নিয়েও ওরকম টাইম ছিল না, যেহেতু আমরা এখন অনেকখানি এগিয়েও গিয়েছি, তো এখন আমাদের টিম প্ল্যান সব ক্লিয়ার আছে, তো ইনশাল্লাহ এখন থেকে আমাদের ওইভাবেই খেলা হবে যেভাবে আমরা খেলে এসেছি। দুই দিনের মিরপুর পর্ব পেরিয়ে আগামী 27 জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল এর সিলেট পর্ব, যেখানে অনুষ্ঠিত হবে 8টি ম্যাচ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা।